दशमी और दशहरा के बाद से ही विजय सम्मेलनी का कार्यक्रम आयोजित होता है। ठीक उसी तरह से वार्ड नंबर 57 के पार्षद श्री जीवन सहा की ओर से मेट्रोपॉलिटन दुर्गाबाड़ी में भी विगत कल 19 अक्टूबर की शाम को विजय सम्मेलनी कार्यक्रम का आयोजित किया गया, जहां प्रवीण नागरिकों को सम्मानित भी किया गया और साथ ही साथ संगीत का एक कार्यक्रम भी आयोजित किया गया, जिसमें वार्ड के सैकड़ों लोग गीतकारों की गीतों में झूम उठे। तो आइए चलते हैं दुर्गाबाड़ी में, जहां विजय सम्मेलनी और संगीत का कार्यक्रम आयोजित किया गया, और सुनते हैं कि वार्ड के पार्षद जीवन साहा ने लोगों को क्या संदेश दिया। মাননীয় শ্রী জয়প্রকাশ তিওয়ারি মহাশয়, এবার ওনাকেও আমাদের তরফ থেকে আমরা বরণ করে নেব, এবং আপনারাও যারা রয়েছেন একটু জোরে হাত তালি দিয়ে আসুন। এই দুই আপনাদের গানে চলে আসতে পারি, একবার জোরে হাত তালি হয়ে যাক আমাদের এই সম্মাননীয় মানুষটির জন্য, যাদের আশীর্বাদ নিয়ে, যাদের বহু অভিজ্ঞতা নিয়ে আজ আমাদের এই বিজয় সম্মেলনে আরো পরিপূর্ণ হলো। শুভ বিজয়। যারা আছেন তাদেরকেও মাইকের হাওয়া যতদূর যাচ্ছে সমস্ত সুধীর নাগরবৃন্দকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। দুর্গাপুজো আমাদের অত্যন্ত একটা প্রিয় পুজো। বাঙালির সংস্কৃতিতে আস্তে পিষ্টে লেগে আছে। পুজো মানে একরাশ উল্লাস। কেউ কেউ চাইছিলেন যাতে পুজোটা না হয়, আপনাদের সবার সহযোগিতায়, সবার আশীর্বাদে, সবার শুভেচ্ছায় পুজো একটা অন্য মাত্রা নিয়েছে। মেট্রোপলিটনের পুজো আজ বহু দূর দূরান্ত থেকে দেখতে আসে, এতে আমরা গর্বিত। আমরা চাই আগামী দিনে পুজো আরো আপনাদের সহযোগিতায় বড় হোক, বড় আকার নিক। সবার মেলবন্ধনে পুজো একটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবে আপনারা আমাদের পাশে থাকুন সারা বছর ধরে। ভালো থাকুন।